আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর তাই তো অনলাইন ক্লাসটি আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলো তাহলে আমরা কি আমাদের পড়ায় ফিরে যাই। আজকে আমাদের বিষয় কি? বাংলা। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম চারটি নতুন বর্ণ শিখেছিলাম, তার সাথে কি শিখেছিলাম পাঁচটি ফুলের নাম শিখেছিলাম। তোমাদের কি মুখস্থ হয়েছে? চলো তাহলে দেখি মুখস্থ হয়েছে কিনা আমাদের। চারটি বর্ণ কি কি শিখেছিলাম বলো তো তোমরা? চারটি বর্ণ শিখেছিলাম খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তাই না? আর পাঁচটি ফুলের নাম কি কি শিখেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, এই তো পাঁচটি ফুলের নাম শিখেছিলাম কি? জিনিয়া শিখেছিলাম, জিনিয়া, কৃষ্ণচূড়া, নয়নতারা, কসমস, আর শিখেছিলাম নাইট কুইন। এই পাঁচটি ফুলের নাম কি গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব ছয়টি রঙের নাম, তাই না? চলো তাহলে রঙগুলোর সাথে পরিচিত হয়ে নিই। প্রথম রঙটির নাম কি দেখো তো তোমরা সবাই চিনতে পারছো কি না? হ্যাঁ, প্রথম রঙটির নাম কি? ধূসর। এই রঙটি কি? রঙটি ধূসর। তারপরে রঙটি দেখো সবাই, খয়েরি। এই রঙটির নাম খয়েরি। তারপর রঙটি দেখো সবাই, এই রঙটির নাম কি? বাদামি। এই রঙটির নাম বাদামি। তারপর রঙটি সবাই দেখো, গোলাপি। এই রঙটির নাম গাঢ় গোলাপি, তাই না? তারপরে সবাই দেখো পরের রঙটি কি আসছে, এই রঙটির নাম ক্রিম। রঙটির নাম কি? ক্রিম। তারপরটা দেখো সবাই, এই রঙটির নাম আকাশি। এই রঙের নাম কি? আকাশি। তাহলে তারপরে কি আসছে দেখো সবাই, আমরা যে ছয়টি রঙের নাম পড়লাম সে ছয়টি রঙের নাম কি আবারও পড়ার চেষ্টা করি। তাহলে কি হবে, বারবার যখন আমরা একটা জিনিস পড়বো সেটা কি হয়ে যাবে, আমাদের মুখস্থ হয়ে যাবে। সেই জন্য কি আমরা বারবার পড়ার চেষ্টা করব। তাহলে প্রথম কি রঙটির নাম কি শিখেছিলাম? ধূসর। প্রথম রঙটির নাম ধূসর। তারপরে রঙটির নাম খয়েরি। তারপরে রঙটির নাম খয়েরি। তারপর রঙটির নাম দেখো সবাই, বাদামি। এই রঙটির নাম কি? বাদামি। এই রঙটির নাম গাঢ় গোলাপি। এই রঙটির নাম কি? গাঢ় গোলাপি। এই রঙটির নাম ক্রিম। রঙটির নাম ক্রিম। এই রঙটির নাম আকাশি, তাই না? এই রঙটির নাম কি? আকাশি। চলো তাহলে কি আরও একবার পড়ি আমরা। ধূসর, আমার সাথে সবাই বলে ধূসর। এটা কি রঙ? ধূসর রঙ, খয়েরি রঙ, বাদামি রঙ, গোলাপি রঙ, ক্রিম রঙ, আকাশি রঙ। পারবো তো সবাই? হ্যাঁ, আমরা সবাই পারবো, তাই না ছোট্ট সোনামণি? তাহলে কি করতে হবে, কি ভিডিও ক্লাসটি তোমাদের দেখতে হবে মনোযোগ সহকারে, তারপরে কি করতে হবে, পড়তে হবে আমার সাথে সাথে, তাহলে কিন্তু কি তোমরা শিখে যাবে, তাই তো? তাহলে কি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।